বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি বেলুন চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকেরটা কিন্তু ভাইফোঁটার স্পেশাল ব্লগ তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তো আমি প্রতিদিনের মতো চলে এসেছি সকালে অফিসে আর আমার অফিসের নাম তুহিন কেয়ার ইউনিট একটি মেড প্রোভাইড এজেন্সি প্রত্যেকেই জানেন তো সকলের ছুটি থাকলেও মানে আমার এক তো রবিবার তার উপরে ভাইফোঁটা কিন্তু তবুও কিন্তু আমার ছুটি নেই মানে কিছু করার নেই যেহেতু আমাদের এমার্জেন্সি সার্ভিস আসতেই হয় তো যাই হোক পাড়ার একটি কাকু মানে যিনি টোটো চালান ওনার সঙ্গে দেখা হয়ে গেল বললো আয় চলে আয় তো বসে পড়লাম যদিও ভাড়া দিয়েই গেছি উনি বলেছিলেন দিতে হবে না তবু এটাই ওনার প্রফেশন তো যাই হোক তাড়াতাড়ি করে যাচ্ছি আর এদিকে জ্বরে আমার কিন্তু একবার লবণঙ্ক অবস্থা কিন্তু ওই যে আমরা ব্লগার আমরা জ্বর হোক জারি হোক পায়খানা হোক পেট ব্যথা হোক আমরা কিন্তু ভিডিও করেই ছাড়বো এবার একটা ওষুধ না খেলে কিছুতেই টিকতে পারছিলাম না সেই জন্য তাড়াতাড়ি করে বোনকে বললাম কিছু একটা খাবার দিয়ে ওষুধ খাবো তো বোন পেঁয়াজ লঙ্কা কেটে দিল পেঁয়াজ লঙ্কা টমেটো আমি একটু মুড়ি খেলাম মুড়ি খেয়ে ওষুধটা খেয়ে নিলাম আর এদিকে বাবু একেবারে ফোনে আমার গদগদ ব্যস্ত আর কি যাই হোক কিছু করার নেই এবার মায়েরও খুব খিদে পেয়েছে তো বোনকে বললাম যে শোন কিছু একটা বানিয়ে দে মায়েরও খুব খিদে পেয়েছে কারণ মাও রান্নায় ব্যস্ত তো যাই হোক বোন কী করলো একবারে ছাতু বানিয়ে দিল আমার মা আবার এটা খাবো না ওটা খাবো না অনেক কিছু আছে আর কি তো ছাতু বানিয়ে দিল আর এদিকে রান্নার দেখতে পাচ্ছ রান্নার একেবারে বাবার এলাহারি কাণ্ড মানে আমার ভাই একেবারে কী বলবো ভাইফোঁটার খুশিতে একেবারে বাজারে গিয়ে এত কিছু এনেছে আর এটা দেখতে পাচ্ছ এটা হলো স্পেশাল লোটে মাছের লাল লাল গোটা গোটা ঝোল হচ্ছে হ্যাঁ আর এটা আমার মা কিন্তু আমার থেকেও ভীষণ ভালো পারে আর সেই জন্য স্পেশালি মা এটা আমার জন্য করছে মানে ভাই বলেছে আর কি যে আমি যেহেতু মাংস খাচ্ছি না এখন মাংস খেতে আমার খুব অসুবিধা হয় আজকাল তো সেই জন্য আমার জন্য দেখো এত বড় বড় লোটে মাছ এনেছে ভাই বলছিল দিদি মনে হচ্ছিল না এখন দেখো পেটি বার করি মানে জীবনে শুনেছেন লোটে মাছেরও নাকি পেটি বেরোয় তো যাই হোক তার সাথে আছে পটল ভাজা আবার মাছ ভাজা যদি আমি খেতে পারি যদিও আমি জলের মধ্যে অতটা খেতে পারিনি আর বাকি আছে মাংস মাংস আমি খাওয়া ছেড়ে দিয়েছি আর এদিকে দেখো এদিকে কিন্তু জোগাড় হচ্ছে তোমার মানে লোটে মাছটা হয়ে গেছে তো সেখানে একটু ধনে পাতা ছিটিয়ে রেখে দেওয়া হচ্ছে লোটে মাছের কালারটা দেখলে উফ ভাবা যায় কী আশ্চর্য তো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার কি হচ্ছে ওখান থেকে গিয়ে আস্তে নিল আস্তে এত কিছুর পরেও কিন্তু শাপলাটাকে বাদ দেওয়া হয়নি শাপলাও মাছের মাথা দিয়ে কিন্তু শাপলাটাও হয়েছে সেটাও দারুণ খেতে হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এক মহারানী মানে কি বলবো ইনি যেন কোথাকার বাড়ি কোথায় থাকে না থাকে আমরা কেউ জানি না যে কার বাড়ির কিন্তু ওই প্রতিদিন সকালবেলা আসবে মার কাছে ফ্যান আর ওই কুটনো কাটনা সবজির যা থাকবে সেইগুলো সব খেয়ে যাবে আজও সকালে এসছে প্রতিদিনের মতো তো মা বললো একটা পাউরুটি আছে খেয়ে যা সকালে তো বাবু অফিস যায়নি তো রান্না হয়নি আজকে ভাইফোঁটা সব বেলায় রান্না হবে তুই পরে আসিস কী বলবো মানে আমরা কল্পনার বাইরে যে ম্যাডাম সুন্দরী সত্যি সত্যি দুপুরে এসে হাজির হয়েছে এবং পুরো দুপুরটা ছিল মানে একেবারে ওকে এসে যে ওখানে শুয়ে পড়েছে পুরো দুপুরটা এদিকে মাংস মাংস রান্না হচ্ছে আমিও ততক্ষণে স্নান করে নিলাম স্নান দান করে নিয়ে গিয়ে আমি তোমার দুল্প ঘাস তুলে নিলাম কারণ ওই যে জলের ওষুধটা যতক্ষণ কাজ করবে তার মধ্যেই আর কি ভাইফোঁটাটা শেষ করে দিতে হবে তা নাহলে আবার বিছানায় শুয়ে যাবো তো উঠতে পারবো না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কী অবস্থা মানে চোখ মুখের হাল দেখো মানে তাকানোর ক্ষমতাও নেই তবুও দাঁত কেলিয়ে একেবারে হাসিটা বেশ ভালোই আছে হ্যাঁ তো যাই হোক কিছু করার নেই গুটিয়ে কাটিয়ে দুই বোন মিলে এলাম বোনও বললো সেই যখন তুই অসুবিধা কষ্ট সাজতে পারছিস না আমিও আর কিছু করবো টরবো না নর্মাল দুজনেই নাইটি পরে থাকি তো যাই হোক এখন মায়ের এটা ঠাকুর ঘর মায়ের ঠাকুরে কিন্তু আমার মনে হয় কি বলতো আমাদের যেহেতু তিনাথ ঠাকুরের একটা বছরে একবার করে বেশ ভালো করে পুজো হয় তো তো সেই জন্যই বোধ হয় এই যে ম্যাডাম রানীরা এনারা বোধ হয় আর এসে আর যেতে চায় না তো যাই হোক বোন এবারও গুছিয়ে দিল কারণ প্রতিবার এটা বোনই করে হ্যাঁ তো বোন এবারও গুছিয়ে গাছিয়ে দিল আর গুছিয়ে গাছিয়ে দেওয়ার পরে আমি বসে গেলাম ভাইফোঁটা দিতে কিন্তু ওই যে জ্বরের ঘরে কী যে ভুলভাল উল্টোপাল্টা বকছি মানে নিজেই জানি না এই হাত ওই হাত এটা না ওটা না করেই ফেলছি তো যাই হোক এই নিয়ে একটা হাসাহাসি হলো আর ভাইও বললো তুইও যখন মরার মতো নাইটি পরে আছিস আমিও আর কিছু পরবো না হ্যাঁ আমিও হাফ প্যান্ট পরেই আমি ফোঁটা নিয়ে নেবো ভাবলাম যা পারিস কর বাবা তাড়াতাড়ি বস আমি আর আমার আর বসার ক্ষমতা হচ্ছিল না আর আমাদের বাড়ি বোধ হয় এরকম আশ্চর্য মানে অদ্ভুত তো কাণ্ড কারখানা আমাদের বাড়িতেই বোধ হয় যেখানে সবাই প্রত্যেকে শাড়ি গয়না পরে কি সুন্দর সুন্দর জামা কাপড় পরে দেখো ভাইফোঁটা দারুণ দারুণ ছবি দিয়েছে সেখানে আমরা ভাই বোন সব নাইটি হাফ প্যান্ট গেঞ্জি এই সব পরেই আর কি কিন্তু আমাদের বললাম আমাদের মনের মিলটাই বেশি আমাদের
সাজ পোশাকের বালাইটা অতটা থাকে না বা অতটা সাজগোজের বালাইটা থাকে না, কিন্তু মনের মিলটা মনের টানটা আমরা একজন আরেকজনকে ছেড়ে বিশেষ থাকা খুব একটা কষ্টকর ব্যাপার। যদিও এগুলো মানে আমার ভাই এমন একজন, আমার ভাই কিন্তু বোঝাতে পারে না যে ও কতটা ভালোবাসে, ও কতটা কার জন্য কি চিন্তা করে, এটা বোঝানো ওর ক্ষমতার মধ্যে নেই। ও সবসময় টাই টাই করতেই থাকে, কিন্তু আমরা বুঝতে পারি যে ও সত্যিই ও খুব ভালো মনের, কিন্তু ওর কথাবার্তা একটু টক টক। কিন্তু যাই হোক, যে ভালোবাসে সে বুঝতে পারবে ওকে, আর যে ভালোবাসবে না সে ওকে বুঝতে পারবে না। তো এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা, খাওয়া দাওয়ার এলাহি ব্যাপার নিয়ে কিন্তু একেবারে চলে এসেছে এবং সম্পূর্ণ ক্রেডিট আমার ভাইয়ের। আমার ভাই কিন্তু সমস্ত বাজারঘাট করেছে আর একদম লাল লাল ঝাল ঝাল মুরগির ঝোল নিয়ে, বাবারে বাবা কি আর বলবো। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকে সুস্থ থেকে আমাদের।